এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন এমএ এমএসসি এমকমের, তার কিন্তু ফুল শিডিউলটা কবে কী পড়ছে সেটা আমরা দেখব, এবং তার সঙ্গে আমরা কিন্তু এমএসসির কিন্তু ফি স্ট্রাকচার দেখব, এবং তোমাকে বলে দেবো এমএসসির যে সিউর যে কোর্সগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু মানে তার সিট স্ট্রাকচার দেখব, কিন্তু আগের বছরের সিট স্ট্রাকচারটা আমরা মেনলি ফলো করব, কারণ এবছর এখন সিট স্ট্রাকচার কোনো এখানে প্রোভাইড করা হয়নি। সেহেতু আগের বছরের সিট স্ট্রাকচারের সঙ্গে এবছরের সিট স্ট্রাকচার মানে এবারে সিউর কিছুটা সিট আবার এক্সট্রা হয়েছে ক্যাম্পাসে, কিন্তু অ্যাপ্রিসিয়েট কলেজগুলোর কিন্তু সিটগুলো কিন্তু সেম রয়েছে। তাই তোমাদেরকে বলবো সবগুলো হয়তো না মিলতে পারে যে সিটগুলো, ঠিক আছে, সেহেতু যেগুলো মিলবে তোমরা এখান থেকে একটু হলেও হেল্পফুল পাবে, সেই জন্য কিন্তু ভিডিওটা। সো সবার প্রথম বলি, আমরা যদি দেখি এমএসসির যে ফুল শিডিউলটা, তোমার পাবলিকেশন অফ কিন্তু যেটা ফার্স্ট সিলেকশন লিস্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু কালকে 25 তারিখে, এবং 25 থেকে 27 তারিখ অবধি কিন্তু তোমাদের ফার্স্ট সিলেকশন লিস্টের কিন্তু যে প্রসিডিওর বা তোমার ডকুমেন্ট সাবমিশন থেকে, এবং তোমাদের ডকুমেন্ট বলতে তোমার ডিক্লারেশন, অ্যান্টি ট্যাকিং, এইগুলো তোমার আর কিছু যদি ডকুমেন্ট বলে মার্কশিট, সেগুলো কিন্তু তোমার সাবমিট করতে হবে। সেই প্রসিডিওরটা চলবে 25 থেকে কিন্তু 27 তারিখ অবধি, এবং এখানে কিন্তু তারপরে দেখো তোমরা কিন্তু এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা করলো ওরা, যেটা তোমরা আপলোড করলে পোর্টালে গিয়ে লগ ইন করে, তারপর কিন্তু ওরা তোমাদের যেই ভেরিফিকেশন হয়ে গেল তোমার লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্ক দিয়ে কিন্তু তোমাদের পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করতে হবে। এবং তারপর যেটা রয়েছে দেখো তোমাদের যে ফার্স্ট সিলেকশন লিস্ট সিউ ডিপার্টমেন্টাল কোর্সের যেটা, সেটা কিন্তু পেমেন্ট প্রসিডিওর বা অনলাইন তোমাদের যেটা কমপ্লিট করতে হচ্ছে সেটা কিন্তু 26 থেকে 27 তারিখের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে, এবং তোমাদের লাস্ট ডেট অফ কিন্তু সিউ অ্যাপ্রিসিয়েট কলেজের যেটা রয়েছে, মানে সিউ অ্যাপ্রিসিয়েট কলেজেরও যারা সিলেক্টেড হবে তারা তো সিউ অ্যাপ্রিসিয়েট কলেজের পোর্টালে গিয়ে ওখানে কিছু ফর্ম হয়তো ফিল আপ করতে হতে পারে, বা ওই ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী ওখানে কিন্তু গিয়ে তোমার অ্যাডমিশনটা হতে হবে। এখান থেকে সিলেকশন লিস্টে তোমরা নাম দেখে যাবে, কিন্তু ওখানে গিয়ে হবে, তারপর কিন্তু ওখান থেকে তোমার সিলেকশন হওয়ার পর তোমরা যদি অ্যাডমিটেড হয়ে যাও ওখান থেকে কিন্তু সিউতে তোমাদের পাঠানো হবে যে অ্যাডমিটেড হয়েছে, তারপর কিন্তু তোমাদের যে অ্যাডমিটেড শো করবে কিন্তু তোমরা লগ ইন করলে সিউর পোর্টালে, ঠিক আছে। সেহেতু ওখানে একটু বেশি টাইম লাগে বলে 29 তারিখ অব্দি আরও 2 দিন এক্সট্রা রয়েছে সিউ অ্যাপ্রিসিয়েট কলেজের ক্ষেত্রে। এবং তোমাদের যে নেক্সট লিস্ট যেগুলো মানে সেকেন্ড সিলেকশন লিস্ট সেটা কিন্তু বেরোবে তারপরে, এবং তোমাকে বলি শুধু সেকেন্ড থার্ড এরকম 2-3টা কিন্তু লিস্ট বেরোয়, এবং 4 নম্বর থেকে যদি সিট প্রায় কমে আসে তখন কিন্তু দেখা যায় যে মানে ক্যাম্পাসে কিন্তু একটা কল আপ করা হয়, এবং ওখানেই কিন্তু কাউন্সিলিং করানো হয়, এবং ওই কাউন্সিলিং প্রসিডিও সমস্ত কিছু যখন দেবে অবশ্যই তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমার কিন্তু হেল্প ডেস্ক কিছু নাম্বার রয়েছে, এইগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ইমেল রয়েছে, আর এইগুলো আমি বারবার বলছি না, ঠিক আছে। তোমরা যারা এমএ বা এমকম রয়েছো, পার্ট এ হও বা পার্ট বি হও, তাদের ক্ষেত্রে যে ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা পাবলিশ হবে সেটা কিন্তু 26 তারিখে পাবলিশ হচ্ছে, এবং তোমাদের যে ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে, যেটা আন্ডারটেকিং বলো বা তোমার ডিক্লারেশন বলো, বা যদি কোনো অন্য ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে, যেমন হয়তো মার্কশিটও তোমার আপলোড করতে হতে পারে আরেকবার যদি বলে, ঠিক আছে, সেক্ষেত্রে সেগুলো যে আপলোডের প্রসিডিওর হবে তোমরা পোর্টালে গিয়ে লগ ইন করে করতে হবে, এবং সেই যে প্রসিডিওরটা চলবে সেটা কিন্তু 26 থেকে 27 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এবার এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে লাস্ট ডেট অফ অ্যাডমিশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফেজ 1 পার্ট এ অ্যান্ড পার্ট বি, যেটা তোমার অ্যাডমিশন লিঙ্ক দিয়ে তোমার কিন্তু যেটা প্রোভাইড করা হবে তোমার অ্যাডমিশন লিঙ্ক, এবং সেটা দিয়ে তোমার কিন্তু অ্যাডমিশন হতে হবে, এবং অ্যাডমিশন লিঙ্ক যেটা সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফাই, তোমার ডকুমেন্ট আপলোড করলে করার পর ভেরিফাই করার পর কিন্তু সেই লিঙ্কটা দেবে, এবং সেই প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে সেটা এখানে কিন্তু বলে দিয়েছে, তোমার কিন্তু 29 তারিখের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। আর তারপর কিন্তু এখানে একটা বলেছে যে তোমার যে ভ্যাকেন্সি লিস্ট যেগুলো কোনো কিছু যদি ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে, সেই ভ্যাকেন্সি লিস্ট বাই কলেজগুলো দিয়ে সেটা কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে যে 30 তারিখে, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এখানে আপডেট হবে যে আবার সেকেন্ড লিস্ট কবে বেরোবে বা কোনো কিছু যা যা রয়েছে। তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে তাহলে কিন্তু এখানে হেল্প ডেস্ক রয়েছে, এবং হেল্প ডেস্ক ইমেলগুলো রয়েছে, এগুলোতে তোমরা দেখতে পারো বা তোমরা কন্ট্যাক্ট করতে পারো অ্যাকচুয়ালি। এবার আসছি আমরা কিন্তু এমএসসি যে সিট স্ট্রাকচার রয়েছে, প্রথমেই বলেছি যে সিউ ডিপার্টমেন্টাল কোর্সের ক্ষেত্রে কিন্তু কিছুটা করে সিট কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই কারণে হয়তো আগের বছরের সঙ্গে এবছর হয়তো একটুখানি মিলবে না, কিন্তু অ্যাপ্রিসিয়েট কলেজগুলো কিন্তু সিট ইনটেকের বা সিট যে ম্যাট্রিক্সের সঙ্গে কিন্তু মিলবে, এবং তোমরা দেখে নিতে পারো যে তোমাদের কেমন মানে তোমাদের সিট স্ট্রাকচারটা হতে পারে এই ব্যাপারটা, ঠিক আছে, যে
এখানে আমি যদি দেখি সবার প্রথমে ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কিন্তু 70+ কিন্তু 4 রয়েছে, এবং তোমরা যদি এখন দেখো সেটা কিন্তু 70+7+4 আছে, কিন্তু মানে সিক্স স্ট্রাকচার সাতটা, আরও তোমার সাতটা সিট হয়তো বেড়েছে, ঠিক আছে। এই জন্য এখানে হয়তো আমি সিক্স স্ট্রাকচারটা কেমন আছে তোমাদের ডিপার্টমেন্টাল কোর্সগুলোর ক্ষেত্রে হয়তো একটু চেঞ্জেস হতে পারে, কারণ যেহেতু সাতটা সিট বেড়েছে তাহলে সাতটা মানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আরেকটু সিটটা ডিফারেন্ট হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এমনি এটাকে দেখতে পারো, কিন্তু আমি বলবো যে এখানে যে লেডি বেবন কলেজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এবারেও 15টা সিট আছে, আগের বছরে এটা সিট ম্যাট্রিক্সে তোমরা দেখাচ্ছে যাতে তোমাদের সুবিধা হয়, সেখানেও 15টা সিট আছে। এবং এখানে তোমরা দেখতে পারো যে ইউআরের ক্ষেত্রে কিন্তু 7টা, এসসির ক্ষেত্রে কিন্তু 4টে, এবং তোমার এসটির ক্ষেত্রে 1টা, এবং এখানে কিন্তু ওবিসি এর জন্য 2টো, ওবিসি বির জন্য 1টা, টোটাল মিলিয়ে 15টা সিট রয়েছে। এটা কিন্তু অল টোটাল পার্ট এ এবং পার্ট বি মিলিয়ে। এবার পার্ট এর জন্য এখানে যেহেতু 80% সিট, তার মানে কি তোমার যে 15টা সিট ছিল তার মধ্যে 80% এখানে কিন্তু 12টা সিট সেটা পার্ট এর জন্য চলে যাচ্ছে। তার মধ্যে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি পাচ্ছে 6টা সিট, এসসি ক্যাটাগরি পাচ্ছে 3টে সিট, তোমার এসটি ক্যাটাগরি পাচ্ছে 1টা সিট, ওবিসি এ ক্যাটাগরি পাচ্ছে 1টা সিট, ওবিসি বি ক্যাটাগরি পাচ্ছে কিন্তু 1টা সিট, টোটাল হয়ে গেল 12টা। এবারে আসছে কিন্তু পার্ট বির ক্ষেত্রে কিন্তু 3টে রয়েছে, এবং এই যে 3টে রয়েছে সেটা কিন্তু তোমাদের যে দুজন পাচ্ছে ইউআর ক্যাটাগরি এবং একজন কিন্তু এসসি ক্যাটাগরি পাচ্ছে, আর কেউ কিন্তু পাচ্ছে না লেডি বেবন কলেজে। এইভাবে কিন্তু এখানে সিট ম্যাট্রিক্সটা রয়েছে। তারপরে রয়েছে গুরুদাস কলেজ, যেটা কিন্তু ফিজিক্সের জন্য 20টা সিট রয়েছে, এবং টোটাল যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু 10 হচ্ছে ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি কিন্তু 5টা, এসটি ক্যাটাগরি কিন্তু 1টা, ওবিসি এ ক্যাটাগরি কিন্তু 2টো, ওবিসি বি ক্যাটাগরি 2টো, টোটাল মিলিয়ে কিন্তু 20টা সিট রয়েছে। এবং এই যে 20টা সিট রয়েছে তার মধ্যে 80% মানে এখানে 17খানা সিট কিন্তু তোমাদের চলে যাচ্ছে তোমার পার্ট এর জন্য, 3টে সিট কিন্তু এখানে দিয়েছে পার্ট বির জন্য। এবং এখানে দেখো পার্ট এর আবার ডিস্ট্রিবিউশন রয়েছে 8, 4, 1, 2, 2 এইভাবে ডিস্ট্রিবিউশন রয়েছে, ইউআর এসসি এসটি এইভাবে রয়েছে, এবং তোমার পার্ট বির জন্য কিন্তু এখানে 3টে এখানে রয়েছে, সেটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন রয়েছে। এইভাবে রয়েছে সমস্ত কিছু। আমি যদি এখন সমস্ত ডিটেলস তোমাদেরকে বলতে যাই তাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, তাই তোমাদেরকে বলবো তোমরা যে কলেজ হয়তো প্রিফারেন্স ওয়াইজ হয়তো রয়েছে তোমাদের অ্যাডমিশন হয়তো নিতে চাইবে, কিছু কিছু সবাই কেউ কেউ হয়তো ক্যাম্পাসে পাবে, কেউ কেউ হয়তো কলেজে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এগুলো দেখতে পারো যে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিটটা এখানে পাবে কি না, ঠিক আছে। এবং যেগুলো তোমরা ম্যাচিং হচ্ছে এবছরের লিস্টের সিটের সঙ্গে সেগুলো তোমরা দেখলে আশা করি তোমরা অসুবিধা হবে না, অ্যাপ্রিসিয়েট কলেজগুলো কিন্তু মেনলি মিলছে আমি দেখলাম যতটা। এবং তোমাদের এই যে পিডিএফটা লিঙ্ক একটু ডিসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু গিয়ে দেখে নাও। এবং তোমাদের আজকে যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না। সো টাটা, বাই বাই।